আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের মধ্যে আমরা কিন্তু অনেকেই আছি যারা আসলে মোটোভ্লগিং পছন্দ করি এবং মোটোভ্লগিং করতে চাই, কিন্তু ইনিশিয়ালি আমরা আসলে অনেকেই একটা অ্যাকশন ক্যামেরা কেনার প্ল্যান করি না অথবা অ্যাফোর্ড করি না। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা অল্টারনেটিভ চিন্তা করি যে আমি আমার মোবাইল ফোনটা দিয়ে কি মোটোভ্লগিং করতে পারবো, আর যদি করি তো সেই ক্ষেত্রে আমার কী কী প্রবলেম হবে এবং সেই প্রবলেমগুলো আমি কীভাবে ওভারকাম করব। সো আজকের এই ভিডিওতে দ্য ইনস্ট্রাক্টর আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবে, অ্যান্ড আমি অ্যাকচুয়ালি আপনাদের সাথে আজকে ডিটেলস আলোচনা করে দিব আপনারা আপনার যে মোবাইল ফোনটা আছে সেটা দিয়ে মোটোভ্লগিং কেমনে করবেন, অ্যান্ড এই ক্ষেত্রে আপনার কী কী ট্রিক্স আসলে ফলো করতে হতে পারে। আপনি যখনই আসলে মোবাইল দিয়ে মোটোভ্লগ করতে যাচ্ছেন তখন আপনার হচ্ছে একটা সেট আপ লাগবে। সেই সেট আপটা কী সেটা হচ্ছে আপনি কীভাবে আসলে মাউন্ট করবেন সেটার সেট আপ লাগবে। আমি আজকে আপনাদেরকে এই চিন মাউন্টের এটা আসলে দেখাই দিব। তো আপনাদের হচ্ছে একটা চিন মাউন্ট সেট আপ কিনতে হবে। তো দেখেন আমার কাছে এই চিন মাউন্ট আছে, দেন হচ্ছে আপনার সেকেন্ড যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে একটা মোবাইল মাউন্ট লাগবে, এটা মোটামুটি ভালো কোয়ালিটির হওয়া চাই। আর এর সাথে এখানে আছে হচ্ছে একটা হুক আছে, আর এটা হচ্ছে যে হুক, এই যে হুক হচ্ছে এই চিন মাউন্টের সাথেই ছিল। তো এরকম একটা সেট আপ কিন্তু আপনার মোটামুটি 700 থেকে 1000 টাকার মতো খরচ হবে, মানে বাজারে ডিফারেন্ট কোয়ালিটির আর ডিফারেন্ট প্রাইসের চিন মাউন্ট সেট আপ আপনারা পেয়ে যাবেন। ওকে, এরপর আপনার লাগবে হচ্ছে ডেফিনেটলি একটা ফোন লাগবে, আর কিছু না। ওকে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে মাউন্ট করবেন। খুব সিম্পল আসলে, এই মোবাইল মাউন্টের সাথে এই হুকটা লাগাইতে হবে খুবই ভালোভাবে, খুবই শক্তভাবে। এটা যদি নড়াচড়া করে এই ক্ষেত্রে আপনার ফোন হচ্ছে শেক করবে, অ্যান্ড আপনার প্রবলেম হবে আসলে। আর এরপরের প্রসেস আসলে খুবই ইজি। এখানে হচ্ছে দুইটা ছিদ্র আছে, অ্যান্ড এইখানে হচ্ছে দুইটা ছিদ্র আছে। তো এই জায়গায় হচ্ছে এটাকে বসাইতে হবে, অ্যান্ড দিস পার্ট ইজ ভেরি ক্রুশিয়াল, কারণ আপনার আসলে এখান থেকে ফিক্স করে নিতে হবে আপনার ভিডিওর ফ্রেমিং ঠিক থাকবে কিনা। যেমন আমি যে কাজটা করি এটা হচ্ছে ট্রিক্স একটা, আমি চিন্তা করি আমার হেলমেটটা থাকবে এভাবে, তো আমার ফোন কেমনে থাকা উচিত। তো দেখেন আমি যদি এভাবে করি তাহলে আমার হচ্ছে নিচের দিকের শট আসবে, মানে রাস্তা দেখা যাবে। তো আমার কী করতে হবে, আমার হচ্ছে একদম ব্যালেন্স করে রাখতে হবে, যেন আমার রোড, আমার বাইকের লুকিং গ্লাস, স্পিডোমিটার, অ্যান্ড যেন সুন্দর আকাশ সব যেন দেখা যায়। অ্যান্ড দ্য গুড থিং ইজ এই জিনিসটা হচ্ছে অ্যাডজাস্টেবল, মানে আপনার যদি মনে হয় যে না আপনার সেট আপ ঠিক নাই, তাহলে দেন আপনি এই জিনিসটাকে একটু লুজ করে, এই যে হুকটাকে একটু লুজ করলাম দেখেন, দেন এটা কিন্তু আপনি উঠাইতে পারবেন, নামাইতে পারবেন। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড আমি হচ্ছে আপনাদেরকে এই ফোনটা এখানে অ্যাটাচ করে দেখিয়ে দিচ্ছি। খুবই সিম্পল, খুবই ইজি, খালি এখানে একটাই ক্রুশিয়াল পার্ট, সেটা হচ্ছে আপনার মোবাইলটাকে এমনভাবে সেট করতে হবে যেন আপনার ভিডিওর ফ্রেমিং ঠিক থাকে। ওকে, এখন তাহলে আপনাদেরকে রাইডিং ক্লিপ দেখাই দিতেছি, মোবাইলে কেমন ভিউ আসছে, কেমন রেকর্ড হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আফটার দ্যাট আবার হচ্ছে ক্যামেরার সামনে আসবো, অ্যান্ড আপনাদের সাথে ছোট কিছু ট্রিক্স শেয়ার করবো যেগুলো আপনাদের জন্য হবে খুবই হেল্পফুল। সো স্টে উইথ দ্য ইনস্ট্রাক্টর।
সো এখন তাহলে আপনাদের সাথে ট্রিক্সগুলা শেয়ার করে দিচ্ছি। তো প্রথম বিষয় হচ্ছে আপনার মোবাইলটাকে হইতে হবে লাইট ওয়েটের। আপনার মোবাইল যদি ভারী হয় তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু হেলমেট নিচের দিকে নেমে যেতে থাকবে। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু মাথা এভাবে উঁচা করতে হবে ঠিকঠাক মতন ভিডিওর ফ্রেমটাকে ঠিক রাখার জন্য। সেকেন্ড বিষয় হচ্ছে আপনার কিন্তু এই যে মাউন্ট যেটা আসলে এখানে লাগানো আছে, তো মাউন্টটা হইতে হবে খুবই ভালো, খুব ভালো কোয়ালিটির হইতে হবে। তার কারণ হচ্ছে মোবাইল কিন্তু মাউন্ট থেকে খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ভালো কোয়ালিটির একটা মাউন্ট ব্যবহার করেন, 300-350 টাকা যদি খরচ করেন, তো এই ক্ষেত্রে কিন্তু আপনার মাউন্টটা হবে খুবই ভালো অ্যান্ড আপনার কিন্তু মোবাইল ফোন খুলে যাওয়ার, মানে মাউন্ট থেকে খুলে যাওয়ার পসিবিলিটিস নাই। থার্ড বিষয় হচ্ছে আপনি তো মোবাইল দিয়ে ভিডিও করতেছেন অ্যান্ড আপনার ভিডিও খুব সুন্দর আসতেছে, বাট ইউ ওয়ান্ট টু টক উইথ ইউর সাবস্ক্রাইবার্স, উইথ ইউর ভিউয়ার্স, রাইট? তো এই ক্ষেত্রে কিন্তু আপনার লাগবে কি, মাইক লাগবে। আর মোবাইল ফোন হচ্ছে মাইক ব্যবহার করার জন্য বেস্ট একটা ডিভাইস। সেটা কিভাবে, যতগুলো মাইকের কথা বলবো, যেমন দেখেন আমার এখানে এখন যে মাইকটা আছে এটা হচ্ছে বয়ার BYM1। এই মাইকটা আপনি আপনার ডিভাইসে কানেক্ট করতে পারবেন খুব ইজিলি, মোবাইলে খুব ইজিলি কানেক্ট করতে পারবেন। কানেক্ট করার পর আপনার একটা ঝামেলা হবে, সেটা হচ্ছে এই বয়ার মাইকটা হচ্ছে অনেক বড় আর কি, তা অনেক লম্বা। তো সেক্ষেত্রে এটা আপনার আসলে হেলমেটের প্যাডের ভিতর রাখতে পারবেন, বাট একটু প্রবলেম হইতে পারে। আর সেকেন্ড বিষয় হচ্ছে বাজারে এখন হচ্ছে অনেক ওয়্যারলেস মাইক পাওয়া যায়, তো আপনি যদি ওয়্যারলেস মাইক লাগায় নেন তো এই ক্ষেত্রে আপনার জন্য এটা আসলে খুব ইজি হবে। মানে ফোনের এখানে একটা পার্ট লাগানো থাকবে, রিসিভার, আর আপনার যেই মাইকটা আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি ওয়্যারলেস মাইকটা হচ্ছে আমার হেলমেটের এই যে প্যাড আছে না, প্যাডের ভিতরে হচ্ছে রাখি, তো আমার আউটপুট বেশ ভালো আসে, আমি স্যাটিসফাইড। তো আপনারা কিন্তু এভাবে করে মানে যে কোনো মাইক আসলে মোবাইল ফোনের সাথে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। হোয়াইল ইউ আর রাইডিং ইউ ক্যান টক উইথ ইউর সাবস্ক্রাইবার্স, উইথ ইউর ভিউয়ার্স। ওকে, মুভিং টু দ্য নেক্সট ট্রিক্স। তো সেটা হচ্ছে আপনি যখন মোবাইল ফোন দিয়ে রেকর্ড করবেন তখন হচ্ছে আপনি একদম জুম আউট করে রাখবেন, অর্থাৎ যেমন আমার ফোনে হচ্ছে 0.6x আমি এরকম জুম আউট করে রাখছিলাম। তো জুম আউট করলে যেটা হয় আপনার হচ্ছে ভিউটা অনেক বড় আসবে। আপনি যদি 1x-এ শ্যুট করেন তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ভিউটা অনেক ছোট আসবে অ্যান্ড আপনার বাইকের স্পিডোমিটার, তারপর হচ্ছে লুকিং গ্লাস, এগুলো আসলে অত ভালোভাবে দেখা যাবে না, আপনার শুধু সামনে দেখা যাবে। তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন, 0.6x সেট করে নেবেন। নাও মুভিং টু দ্য নেক্সট ট্রিক্স। সো বিষয়টা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি কেমন আসবে। আপনার ভিডিওর কোয়ালিটি টোটালি ডিপেন্ড করতেছে আপনি কোন ডিভাইসটা দিয়ে বা আপনি কোন মোবাইলটা দিয়ে আপনি মোটোভ্লগটা করতেছেন। আপনার ফোনের ক্যামেরার সেন্সর যদি ভালো হয়, আপনার ফোনের ক্যামেরার আউটপুট যদি ভালো হয়, তো এই ক্ষেত্রে আপনার কোয়ালিটিও আসবে খুবই ভালো। যেমন অনেকে কিন্তু আইফোন দিয়ে মোটোভ্লগ করেন, তাদের ভিডিওর কোয়ালিটি আসলে আউটস্ট্যান্ডিং আসে, দেখতে আসলে খুব ভালো লাগে, যেহেতু আইফোনের ক্যামেরা কেমন আমরা আসলে কম বেশি সবাই জানি। জোস, সো দ্যাটস ইট। অ্যান্ড এই বিষয়গুলো ফলো করে কিন্তু আপনারা ইনিশিয়ালি একটা অ্যাকশন ক্যামেরা না কিনেও আপনার এক্সিস্টিং যে মোবাইল ফোনটা আছে সেই মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনি মোটোভ্লগিং স্টার্ট করতে পারবেন। অ্যান্ড আস্তে আস্তে আপনি আসলে শিখে যাবেন যে আপনার কী কী প্রবলেম হচ্ছে, এগুলো আপনি সলভ কীভাবে করবেন, আপনি নিজেই বের করে ফেলতে পারবেন, দেন আপনি অ্যাকশন ক্যামেরায় শিফট হতে পারবেন। দ্যাটস ইট। সো আজকের এই ভিডিও এখানে শেষ করে দিচ্ছি অ্যান্ড আই রিয়েলি হোপ আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।